সর্বদা সত্যের খোঁজে আমরা খবরের মাঝে, আমি খবরের সাথে চলতে চাই, যাই খবর খোঁজার ঠিকানায়। বলো কলকাতা, বলো 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 কলকাতা। নমস্কার, আপনাদের সঙ্গে আমি সোমা। ছট পুজোর পরদিন অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহ মিলল গঙ্গার ঘাটে। উত্তরপাড়া কলেজ ঘাটে পাওয়া এক ব্যক্তির মৃতদেহকে ঘিরে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে গোটা এলাকায়। গত বৃহস্পতিবার ছট পুজো উপলক্ষে উপচে পড়া ভিড় ছিল গঙ্গার ঘাটগুলোতে। শুক্রবার সকালে কলেজ ঘাটের চড়ায় মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। স্থানীয় বাসিন্দাদের মতে দেহ গঙ্গার জলে ভেসে এসেছে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন উত্তরপাড়া থানার পুলিশ। এরপর মৃতদেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ময়না তদন্তের জন্য। মৃত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি। পুলিশ গোটা ঘটনার তদন্তে নেমেছে। কি মনে হচ্ছে হঠাৎ করে ভেসে এসছে না ছট পুজো ভেসে ওইখানে ছিল ভেসে? হুগলি থেকে রাকেশ চক্রবর্তীর রিপোর্ট। সমস্ত অজানা খবরের আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। এছাড়া গুগলে গিয়ে www.bolokolkata.com ওয়েব পোর্টাল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।